Hello everyone. So today we are going to discuss about an important topic, that is coma in a diabetic patient. একটা ডায়াবেটিক পেশেন্ট যখন কোমাতে চলে যাচ্ছে তার কি কি কজ এর জন্য হতে পারে আর তার কি কি ম্যানেজমেন্ট হতে পারে সেই ব্যাপারে উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট টুডে। তাহলে একটা ডায়াবেটিক পেশেন্ট যদি কোমাতে চলে যায় তার কিছু প্রবাবল কজেস থাকতে পারে। ওকে, সো ওই প্রবাবল কজেসগুলো কি কি সেগুলোর ব্যাপারে আমরা ফার্স্টে ডিসকাস করি। ফার্স্ট ইজ দ্য হাইপোগ্লাইসেমিক কোমা। হাইপোগ্লাইসেমিক কোমা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট কমনেস্ট কজ অফ কোমা ইন আ ডায়াবেটিক পেশেন্ট, রাইট? নেক্সট ক্যান বি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের জন্য পেশেন্টটা কোমাতে যেতে পারে। থার্ড ইজ হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক নন কিটোটিক কোমা, যেটাকে আমরা HONK হংক বলছি, রাইট? নেক্সট ক্যান বি ল্যাকটিক অ্যাসিডোসিস। ল্যাকটিক অ্যাসিডোসিস ইজ অলসো আ কজ দ্যাট ক্যান লিড টু কোমা ইন আ ডায়াবেটিক পেশেন্ট, বাট ইট ইজ রেয়ার, রাইট? এটা অতটা কমন নয়। নেক্সট, দের আর সার্টেন আদার কজেস অফ কোমা ইন আ ডায়াবেটিক পেশেন্ট। তাহলে সার্টেন আদার কজেসের মধ্যে কি কি পড়তে পারে? ইট ক্যান বি আ সিভিএ, দ্যাট ইজ সেরিব্রোভ্যাসকুলার অ্যাক্সিডেন্ট, এটার জন্য পেশেন্টটা কোমাতে যেতে পারে। নেক্সট, কিডনি ফেলিয়ার, দ্যাট ইজ রেনাল ফেলিয়ার হচ্ছে। নেক্সট ক্যান বি হেপাটিক কোমা, তাহলে হেপাটিক কোমার জন্য পেশেন্টটা মানে ডায়াবেটিক পেশেন্টটা কোমাতে যেতে পারে। আর কিছু ড্রাগ ইনডিউসড আছে, রাইট? কিছু ড্রাগ ইনডিউসড কজেসের জন্য পেশেন্টটা কোমাতে যেতে পারে। সো দিজ আর সার্টেন প্রবাবল কজেস অফ কোমা ইন আ ডায়াবেটিক পেশেন্ট। নেক্সট হচ্ছে উই উইল বি ডিফারেন্সিয়েটিং একটা হাইপোগ্লাইসেমিক কোমা কিছু ফিচার্স অ্যান্ড ডিকে পেশেন্টের কিছু ফিচার্স, রাইট? তাহলে ডিকে পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে যে দিস পেশেন্ট হ্যাভ উইল আ হিস্ট্রি অফ নো ইনসুলিন অর দের উইল বি নো হিস্ট্রি অফ এনি ইনফেকশন, ঠিক আছে? কোনো ইনসুলিন নিত না পেশেন্টগুলো বা কোনো ইনফেকশন হয়নি, ডিকে পেশেন্টের একটা হিস্ট্রি দেবে, রাইট? হোয়ারাজ আ হাইপোগ্লাইসেমিক কোমার পেশেন্টগুলো একটা হিস্ট্রি দেবে যে দে হ্যাভ টেকেন লার্জ ডোজেস অফ ইনসুলিন, অনেক অ্যামাউন্টে ইনসুলিন নিয়েছিল, রাইট? নো ফুড, কিছু খাবার টাবার খায়নি, হেভি এক্সারসাইজ, খুব বেশি এক্সারসাইজ করেছিল, রাইট? ইজ আ সাডেন হিস্ট্রি অফ আ হাইপোগ্লাইসেমিক কোমা পেশেন্ট, রাইট? নেক্সট ইজ অনসেট। ডিকে উইল বি আ গ্রাজুয়াল অনসেট, মানে আস্তে আস্তে হচ্ছে ডিকে, হোয়ারাজ হাইপোগ্লাইসেমিক কোমাটা সাডেন হবে, হঠাৎ করে হয়ে যাবে, রাইট? নেক্সট ইজ কিছু সিমটমস অ্যান্ড সাইন্স অফ ডিকে। ডিকে দ্য পেশেন্ট উইল গিভ আপ হ্যাভ আ সিমটম অফ পেন অ্যাবডোমেন, পেটে ব্যথা করছে, ভমিটিং হচ্ছে, রাইট? বমি হচ্ছে। হোয়ারাজ হাইপোগ্লাইসেমিক কোমাতে দ্য পেশেন্ট উইল হ্যাভ হাঙ্গার, খুব খিদে পাচ্ছে, দের উইল বি ড্রেঞ্চিং সোয়েট, খুব ঘাম বেরোচ্ছে পেশেন্টের, দের উইল বি আ ট্রেমার, হাত ফাত কাঁপছে, প্যালপিটেশন হচ্ছে, রাইট? দিজ আর সার্টেন সিমটমস অ্যান্ড সাইন্স অফ হাইপোগ্লাইসেমিক কোমা। নেক্সট কিছু অর্গ্যান ওয়াইজ আমরা দেখি, অর্গ্যান বা কিছু বডি পার্ট বা কিছু ফিচার্স ওয়াইজ দেখবো আমরা, ডিফারেন্সিয়েট করবো। তো ডিকে পেশেন্টের টাং আর স্কিন যদি আমরা দেখি, ইট উইল বি ড্রাই, রাইট? ডিকে পেশেন্ট দ্য টাং অ্যান্ড স্কিন উইল বি ড্রাই, হোয়ারাজ হাইপোগ্লাইসেমিক কোমাতে দ্য পেশেন্টের টাং অ্যান্ড স্কিন উইল বি ময়েস্ট। নেক্সট ইজ পালস, দ্য পালস উইল বি উইক, দ্য পালস উইল বি উইক, ঠিক আছে? নেক্সট, দ্য পালস ইন আ হাইপোগ্লাইসেমিক কোমা পেশেন্ট উইল বি বাউন্ডিং পালস, ঠিক আছে? নেক্সট, দ্য বিপি উইল বি লো ইন আ ডিকে পেশেন্ট, হোয়ারাজ দ্য বিপি উইল বি নর্মাল আর হাই, ঠিক আছে? হাইপোগ্লাইসেমিক কোমা পেশেন্টের বিপিটা নর্মাল থাকবে কিংবা বেশি থাকবে। নেক্সট আমরা যদি রেসপিরেশন দেখি, ডিকে পেশেন্টের একটা রেসপিরেটরি হাঙ্গার, দ্যাট ইজ এয়ার হাঙ্গার থাকবে একটা, ঠিক আছে? শ্বাস নিতে খুব একটা হাঙ্গার থাকবে, রাইট? হোয়ারাজ ইন আ হাইপোগ্লাইসেমিক কোমা দ্য পেশেন্ট উইল বি শ্যালো ব্রিদিং, মানে আস্তে আস্তে শ্বাস নিচ্ছে, ঠিক আছে? নেক্সট ইজ ট্রেমার, ইন ডিকে পেশেন্ট দের উইল বি নো ট্রেমার, নান, ঠিক? ট্রেমার মানে হাত পাত কাঁপা নেই ডিকে পেশেন্টের, হোয়ারাজ হাইপোগ্লাইসেমিক কোমা পেশেন্টে দ্যাট উইল বি প্রেজেন্ট, ট্রেমার উইল বি প্রেজেন্ট, ঠিক? নেক্সট আমরা যদি দেখি ডিহাইড্রেশন, ডিকে তে ডিহাইড্রেশন ইজ প্রেজেন্ট, রাইট? হোয়ারাজ দ্য ডিহাইড্রেশন ইজ ব্রিস্ক ইন কেস অফ ব্রিস্ক, অর উই ক্যান সে অ্যাবসেন্ট, বেটার টু সে ইট ইজ অ্যাবসেন্ট ইন হাইপোগ্লাইসেমিক কোমাতে, অ্যাবসেন্ট থাকবে, রাইট? ডিহাইড্রেশন। নেক্সট যদি দেখি রিফ্লেক্সেস, রিফ্লেক্সেস একটা ডিকে পেশেন্টের মধ্যে ডিমিনিশ থাকবে, মানে খুব কম রেসপন্স করছে, রাইট? রিফ্লেক্সগুলো, হোয়ারাজ রিফ্লেক্স ইজ ব্রিস্ক ইন কেস অফ আ হাইপোগ্লাইসেমিক কোমা, ঠিক? নেক্সট ইজ ইউরিন এক্সামিনেশন, ইউরিন এক্সামিনেশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউরিন এক্সামিনেশন একটা ডিকে পেশেন্টের, আমরা ইউরিন এক্সামিনেশনে দেখবো যে তার ইউরিনের মধ্যে সুগার ইজ প্রেজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটোন ইজ প্রেজেন্ট, রাইট? ডিকে পেশেন্ট দ্য ইউরিন এক্সামিনেশন উইল রিভিল সুগার প্রেজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটোন প্রেজেন্ট, হোয়ারাজ হাইপোগ্লাইসেমিক কোমাতে সুগারটা অ্যাবসেন্ট থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটোন উইল বি অ্যাবসেন্ট, রাইট? নেক্সট হচ্ছে ব্লাড এক্সামিনেশন, ব্লাড এক্সামিনেশনে আমরা দেখবো একটা ডিকে পেশেন্টের সুগার উইল বি রেজড, ঠিক আছে? সুগারটা বেশি থাকবে কিন্তু বাইকার্বনেটটা কম থাকবে, রাইট? সুগার রেজড, বাইকার্বনেট ডিক্রিজড, হোয়ারাজ হাইপোগ্লাইসেমিক কোমাতে রিভার্স হবে, সুগারটা কম থাকবে অ্যান্ড বাইকার্বনেট লেভেল উইল বি নর্মাল, নট রেজড, নর্মাল, রাইট? দিজ আর সার্টেন ডিফারেন্সিয়েটিং ফিচার্স
between DKA and hypoglycemic coma. Next, certain points about other probable causes. ठीक है जी, कुछ other points like a patient of lactic acidosis may give a history of regular intake of metformin. Metformin जेटा एक बाइगुआनाइड, right? दे इस वाले patient गुलो ज़्यादा एक lactic acidosis हुए चे, तारा एक history देखे, जेता तारा एक regularly metformin medicine टक हेतु, right? Metformin if associated with severe hepatic or renal disease, कोन एक associated कोन liver disease आचे, या कोन renal disease, kidney disease आचे, ठीक? Next is HHNK, that is hyperosmolar hyperglycemic non-ketotic coma, जेटा HHNK, एटा commonly देखबो जे एक्टा history थाकबे elderly type 2 diabetes mellitus patient दे साथे, right? ए type 2 diabetes mellitus elderly बयसे, एदेर commonly HHNK टा होय. Next is DKA patient जेगुलो आछे, DKA patient may have Kussmaul's breathing with small smell of acetonin breath, right? शाशेर मद्दे एटा acetonin smell पावा जाबे. Okay. So next we are going to discuss about hypoglycemic coma jeta hocche ei hypoglycemic coma management ta tale ekta diabetic patient ache right ei diabetic patient der symptomatic hypoglycemia hobe jokhon tar blood level of glucose ta koto less than 55 mg per dl hoye jabe okay tale symptomatic hypoglycemia occurs in diabetic patient when the blood level of glucose is less than 55 mg per dl thik ache tale tokhon what will be the management First, we will give injection dextrose. Koto 25% injection dextrose debo. How much? In 50 ml IV bolus. Right? 50 ml IV bolus debo to be followed by 5% dextrose infusion debo IV eglo rapidly until the patient is able to eat a meal. Thik? Tarpor amra ki korbo? We will blood sugar monitor the blood sugar level of the patient. Blood sugar should be preferably kept above 150 mg per dl. Thik ache? তাহলে ফার্স্টে আমরা দেবো ইঞ্জেকশন ডেক্সট্রোজ কত 25% ইঞ্জেকশন ডেক্সট্রোজ দেবো ইন 50 ml আইভি বোলাস দেবো তারপরে আমরা কি দেবো এরপর ফলোড বাই 5% ডেক্সট্রোজ দেবো আইভি ইনফিউশন র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো যতক্ষণ না পেশেন্টটা মুখ দিয়ে খাবার খেতে পাচ্ছে রাইট এরপর আমরা কি করব ব্লাড সুগার লেভেলটা মনিটর করব দেখব যে ইট শুড বি কেপ্ট অ্যাবভ 150 মিলিগ্রাম পার ডিএল রাইট দিস ইজ ফার্স্ট পয়েন্ট নেক্সট উই উইল ডু ইজ দ্যাট অ্যাজ সুন অ্যাজ দা পেশেন্ট ইজ এবল টু টেক দা ফুড ওরালি যতক্ষণ মানে সঙ্গে সঙ্গে দেখব যে যখন পেশেন্টটা মুখ দিয়ে খাবার খেতে পারছে তারপর উই উইল স্টার্ট দ্য ওরাল ফিডিং রাইট উইথ গ্লুকোজ সুক্রোজ অর আদার সুগার কন্টেইনিং লিকুইডস ঠিক আছে যখনই আমরা দেখব যে পেশেন্টটা মুখ দিয়ে খাবার খেতে পারছে তারপর আমরা তাকে আরো ফিডিং করাবো ওরাল ফিডিং করাবো মুখ দিয়ে কি গ্লুকোজ খাওয়াবো সুক্রোজ খাওয়াবো কিংবা আদার সুগার কন্টেইনিং যেসব লিকুইডগুলো আছে এরপর আমরা কি করব ব্লাড সুগারটা পেশেন্টের রেগুলারলি মনিটর করব রাইট এরপর সার্টেন রিফ্র্যাক্টরি কেসেসে What will happen in certain refractory cases? Injection glucagon is given 1 mg subcutaneously or intramuscularly may be given, and it may be repeated after 10 minutes if required. Right? If you resistant by refractory case ache, jegulo te amra ki korbo injection glucagon debo koto 1 mg injection glucagon debo kothay debo subcutaneously or intramuscularly. ঠিক আছে? এবং আরো 10 minutes পর যদি আরো লাগে তখন আমরা repeat করবো. Right? Next is if the patient যদি আমরা insuline থাকে, patient গুলো কোনো insuline নিতো বা কোনো other hypoglycemic মেডিসিন নিত তাহলে আমরা কি করব তার ডোজগুলোকে সেইভাবে অ্যাডজাস্ট করে দেবো রাইট উই উইল রিঅ্যাডজাস্ট দ্য ডোজেজ শিডিউল অ্যান্ড উই উইল রিএডুকেট দ্য পেশেন্ট ঠিক আছে আমরা পেশেন্টটাকে আবার ভালোভাবে বুঝাবো যে এইখানে এই টাইমে নিতে হবে আর এই ডোজটা চেঞ্জ হয়েছে রাইট উইথ দ্যাট উই উইল এডুকেট দ্য পেশেন্ট তার জন্য এইসব ডায়াবেটিক যে পেশেন্টগুলো আছে উই আর অ্যাডভাইসিং দ্যাট পেশেন্ট টু ক্যারি সুইট ঠিক আছে মিষ্টি ক্যারি করতে বলবো যেসব ডায়াবেটিক পেশেন্টগুলো আছে বা গ্লুকোজ বিস্কিটস ওকে সো উইথ দ্যাট উই এন্ড দিস ভিডিও